আজকে শেয়ার করব কাতল মাছের ডিম ভুনা। বড় প্রায় 7 কেজি ওজনের একটি কাতল মাছ এনেছিল বাসায়। তো সেটার যে ডিমটা হয়েছিল সেই ডিম দিয়ে আমি ভুনা করেছি, সেই রেসিপিটি শেয়ার করব। আমি যেভাবে কাতল মাছের ভুনাটি করেছি এভাবে কারা কারা খেয়ে থাকেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। এই মাছটা অনেকে অন্যরকমভাবেও এই ডিমটা রান্না করে, তো আমি এভাবে যেভাবে করেছি সেটা শেয়ার করছি। তো প্রথমে কড়াইতে হচ্ছে 1/2 কাপ তেল দিয়ে দিলাম, আর ওদিকে আমি কাতল মাছের ডিমটা ধুয়ে কিন্তু চটকে রেখে দিয়েছি। এভাবে দেখতে পাচ্ছেন চটকানোর পরে এমন অবস্থা হয়েছে। আর তেলের মধ্যে দিয়ে দিলাম 3টি তেজপাতা এভাবে ছিঁড়ে, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2 কাপ হচ্ছে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। তো তেজপাতা দেওয়ার কারণ হচ্ছে কাতল মাছের গায়ের যে একটা গন্ধ থাকে ডিমের মধ্যে ওটা চলে যাবে। তো দিয়ে দিলাম দারুচিনি, এলাচি। দারুচিনি দিয়েছি 2-3 টুকরা, আর এলাচি দিয়েছি 4টি। দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে, যাতে করে পেঁয়াজের সাথে গরম তেলের ভাপে হচ্ছে মশলাগুলো ফ্লেভারটা মিশে আসে। আর দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। আদা রসুন বাটা একসাথে দিয়েছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 2 চা চামচ, আর হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ। দিয়ে পেঁয়াজের সাথে মশলাটা একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি ডিম যে চটকে রেখেছিলাম সেটা, এবং সেই বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন চুলার আঁচটা হচ্ছে মাঝারি রেখে ভাজতে থাকবো। তো ভাজতে ভাজতে কিন্তু ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর দিয়ে দিয়েছি টমেটো কুচি 1টা, আর কাঁচামরিচ দিয়েছি 8-10টি। তারপর এখন শুধু ভাজতে থাকবো। মাঝারি আঁচে রেখে এখন আমি ডিম ভুনাগুলো ভাজতে থাকবো। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। যখন ভাজতে ভাজতে একদম শুকনো শুকনো হয়ে যাবে এবং কড়াই থেকে উঠে আসবে ডিম ভুনাগুলো, তখনই পরিবেশনের জন্য প্রস্তুত। এই যে আমি গরম ভাতের সাথে পরিবেশন করছি, আর ডিমগুলো কিন্তু এমনই ঝরঝরে হবে। তো এভাবে করে আমরা কাতল মাছের ডিম ভুনাটা খেয়ে থাকি। কারা কারা আমাদের মতো এভাবে খান অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের রেসিপিটি কাদের ভালো লেগেছে সেটাও জানাতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতেও ভুলবেন না। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।